যদি গতকালের ম্যাচের একদম লাস্ট টাইমের যে কথাগুলো সেগুলো দিয়ে যদি স্টার্ট করি, গায়কোয়াড়কে আসলে যখন জিজ্ঞাসা করা হলো ম্যাচের আসলে কোন জায়গাটায় চেন্নাই জিতে গেল, তিনি বললেন 42 বছরের যুবকের আসলে পারফরম্যান্সে। আবার যখন হার্দিক পান্ডিয়াকে জিজ্ঞাসা করা হলো, তিনিও বললেন উইকেটের পেছনে একজন আছেন, তার কারণেই ম্যাচটা আসলে তারা হেরে গেছে। সব কিছু মিলে আপনার কাছে আসলে কি মনে হয় গতকালের ম্যাচের পার্থক্যটা আসলে কে গড়ে দিল? ধোনি 4 বলে 20 রান করলো, পরপর 3-6 আর শেষ বলে 2 রান, এবং এটাই হচ্ছে কি আপনার খেলার রেজাল্ট। 20 রানে জিতেছে চেন্নাই সুপার কিংস, আসলে বিধ্বংসী ব্যাটিং। আমরা মহেশ ধোনিকে প্রথমবারের মতো না, ধোনির এরকম অনেক নজির রয়েছে এবং বিগত যে কয় বছর ধরে আমরা আইপিএল দেখেছি ধোনির এই ধরনের ইনিংস, অজস্র ইনিংস। কালকের যে ইনিংসটা যেটা খেললো অসাধারণ একটা ইনিংস, এবং দেখেন ঠিক 20 রান, হোয়াট আ স্ট্রেঞ্জ কোইন্সিডেন্স। এখানে রোহিত শর্মা 105 রান নট আউট, তার কোনো অবদানই নাই এই খেলার পেছনে, বাট দেখেন ঠিক অসাধারণ ব্যাটিংয়ের কারণে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যেকার সবসময়কার একটা উত্তেজনাপূর্ণ খেলা হয়, এল ক্লাসিকো যেটা বলে, এবং ঠিকই তাই হয়েছে। কালকে আনফর্চুনেটলি সূর্যকুমার যাদব স্কোর করতে পারেনি, অসাধারণ একটা ক্যাচ ধরেছে আমাদের ফেভারিট মুস্তাফিজুর রহমান, আর তাছাড়া গায়কোয়াড় এবং শিবম দুবে দেখেন এই বছর হতে পারে হি উইল গেট আ কল ইন ইন্ডিয়া সাইড। চমৎকার এদের দুজন ব্যাটিং, 105 রান এই স্কোরের মধ্যে, সাচ এ পাওয়ারফুল ব্যাটিং সাইড, এটাতে বোঝা যায় যে মুম্বাই ইন্ডিয়ানদের মনে হয় এই বছরের যাত্রা শেষ। হার্দিক পান্ডিয়ার অধীনে যে একটা কন্ট্রোভার্সি একটা শুরু হয়েছিল, শেষ হচ্ছে একটা পুয়ার পারফরমেন্স দিয়ে। আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ানস এখান থেকে হয়তো এমন হতে পারে, কারণ আমি বলি নেক্সট ইয়ার রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ানসও হারাতে পারে, এমনই একটা অবস্থায়। যাই হোক, কালকের খেলাটা আরেকটু এক্সাইটিং হতে পারতো যদি কোনো একটা মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটার যদি হাল ধরতে পারতো রোহিত শর্মা। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।